কি অবস্থা ছিল। এই নমঃশূদ্র সম্প্রদায়ের জাতিসত্তা কোন সম্প্রদায় ছিল কিনা, এদের কোনো পরিচয় ছিল কিনা আপনাকে আগে সেটা জানতে হবে। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবটা কোন সময় হয়েছিল সেটা যদি আপনি কল্পনায় আনতে পারেন তবেই কেবলমাত্র আপনি হরিচাঁদ ঠাকুরের মূল্যায়নটা করতে পারবেন। সে সময়টা কি ছিল? ইংরেজদের অত্যাচার, বর্ণবাদীদের অত্যাচার, যেই অত্যাচারের ফলে শত শত বছর হাজার বছর ধরে অত্যাচারিত হয়ে শোচন বঞ্চনা ছাড়া এই সম্প্রদায়ের মানুষ কিছুই পাইনি। মানুষ হিসাবে আপনার কোন স্বীকৃতি ছিল না। শূদ্র বলতে যাদেরকে বুঝাতো তারা মানুষের মধ্যে তারা ধরত না। আপনি যদি দেখেন ভাই, আপনি সেই সময়টা অত্যাচার, আমি মাত্র মানুষ সংহিতার একটা দুটো কথা বলতে চাই, অত্যাচারের কাহিনী এখনো আছে। যে আইন দ্বারা আপনাদেরকে অত্যাচারিত করা হতো সেই আইনের মনুষ্য সংহিতার দ্বিতীয় ধারায় দ্বিতীয় অধ্যায়ের মেবি 20 নম্বর শ্লোক হবে, আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার সন্তানের নামের পাশে কি পদবি হবে সেটা কিন্তু মনুষ্য সংহিতায় নির্ধারণ করে দেওয়া আছে। আপনার নমঃশূদ্রের এই সূত্রের পরে যদি কোনো সন্তান হয় তার নামের শেষে হীনতা বাচক উপকর যা কিছু আছে ওগুলো দিতে হবে। ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য তাদের সন্তান বলে নামের তালিকা দেওয়া আছে। সুতরাং আপনার জীবনধারা শুরুতেই নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনার সন্তান হলে নামের পাশে কি কি পদবি যোগ হবে। হীনতা বাচক উপকর আমি তো বুঝাতে পারছি, যত রকম নিম্নমানের উপাধি আছে এগুলো সমস্তই শূদ্রদের জন্য রাখা হবে, এটা এক ধরনের অত্যাচার। আপনি মারা গেলে আপনাকে কোন দরজা দিয়ে বের করতে হবে সেটাও কিন্তু দেখা হবে। এখন যদি ওই পাশে আপনার দরজা না থাকে তাহলে কি হবে? আপনার ওই বেড়া ভেঙে তারপরে বের করতে হবে, তবু আপনি এই পাইতে বের করতে হবে। আমি যদি অত্যাচারের একটা কাহিনী তুলে ধরি, এই মনুসংহিতায় লেখা আছে শূদ্রের কখনো অর্থ সঞ্চয় হওয়া উচিত নয়, কারণ এই মূর্খ শূদ্র অর্থ মদে মত্ত হয়ে ব্রাহ্মণের অবমাননা করতে পারে। তার মানে আপনার ধর্ম আপনাকে বলে দিচ্ছে যে শূদ্র যেন কখনো অর্থ সঞ্চয় না হয়, বিলাসিতা হওয়ার আপনার দরকার। আপনি যখন অর্থ সঞ্চয় হবেন আপনি ভালো থাকবেন ভালো খাবেন, এটা কিন্তু আপনার ওই ধর্মগ্রন্থে বলে দেওয়া আছে যে এটা করতে পারবেন। শূদ্র ধর্ম রাখতে যেখানে আমার ধর্ম বলে দেয়, আমার ব্রাহ্মণ বলে দেয় যে এই লোকগুলো কিভাবে জীবন যাপন করবে সেটা কিন্তু বলে দিচ্ছে। সংখ্যাগরিষ্ঠ কিন্তু আপনারা, সংখ্যাগরিষ্ঠ কিন্তু আপনারা, ওরা কিন্তু সংখ্যা লঘু অত্যাচারিত করতে কিন্তু সংখ্যা গুরুদের আপনাদের অত্যাচারিত, এটা কিন্তু হাজার হাজার বছর ধরে অত্যাচারিত হতে 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 একটা পর্যায়ে এসেছে যে পর্যায়টায় মানুষ আর মানুষ নেই, কীট পতঙ্গের মতো হয়ে গেছে। যখন এই যে অত্যাচার মনুসংহিতায় আরেকটা অত্যাচারের কথা যদি আমি বলি, আপনার অপরাধ এক, বিচার চার রকম। যদি ব্রাহ্মণ কোন লোক কোন স্ত্রী গমন করে অবৈধভাবে তার একরকম বিচার, বৈশ্য করলে একরকম বিচার, ক্ষত্রিয় করলে একরকম বিচার, আর শূদ্র যদি করে তার শিরচ্ছেদ। ব্রাহ্মণ করলে জরিমানা, বৈশ্য করলে জরিমানা, ক্ষত্রিয় করলে তৎকালীন লেখা ছিল ঘোড়ার মূত্র দ্বারা মাথা মুন্ডন, আর শূদ্র করলে শিরচ্ছেদ। এই যে যদি আপনি মনুসংহিতাটা দেখেন টোটালটা ছিল এই শূদ্রদের অত্যাচারের কাহিনী, মানে আপনাদের কিভাবে শোষণ করা হবে সেই নিয়ম কানুন। বর্ণবাদের কথা যদি বলেন, বর্ণবাদ বলে কিছুই কিন্তু ছিল না, বেদে কিন্তু কোনো বর্ণবাদ নেই। এই জায়গাটা এই অত্যাচারের কাহিনী যদি আপনি না বোঝেন 200 বছর পূর্বে কোন ধরনের অত্যাচার হতো এটা যদি না বোঝেন হরিচাঁদ ঠাকুরের মূল্যায়নটা আপনি কেউ করতে পারবেন না। মানুষ যখন শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত অত্যাচারে অত্যাচারে জর্জরিত, ঠিক সেই সময় এই দক্ষিণ বাংলার মানুষের বাঁচার জন্য একজন সেনাপতির আবির্ভাব হয়েছে, একজন বিপ্লবীর আবির্ভাব হয়েছে, সে কষ্ট হরিচাঁদ।
ধর্মে পরে আসি, হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ অধ্যায় পরে আসি, কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে আবির্ভাব, এই আবির্ভাবটা কিন্তু অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। হরিচাঁদ ঠাকুরের মধ্যে কি এমন ক্ষমতা ছিল যে হরিচাঁদ ঠাকুরের এখানে, এখান থেকে আপনারা এই বরিশাল, খুলনা, দক্ষিণ বাংলার মানুষ শত শত মাইল পায়ে হেঁটে নরওয়াকান্দিতে গেছেন, কি গুণ ছিল হরিচাঁদ ঠাকুরের মধ্যে, কেন গেছেন? হরিচাঁদ ঠাকুর আপনাদেরকে কি দিয়েছে, কি পেয়েছেন হরিচাঁদ ঠাকুরের কাছ থেকে, কেন এখনো ওড়াকান্দিতে যান, কেন এখনো পদ্মনাথ ঠাকুর আসলে আপনারা মনে করেন যে হরিচাঁদ ঠাকুরের বংশ পরম্পরায় যিনি প্রতিনিধিত্ব করছেন সে আমাদের মধ্যে এসেছেন, কেন হরিচাঁদ পদ্মনাথ ঠাকুরকে কিংবা ঠাকুরানকে এখনো কেন আপনারা প্রণাম করেন, কি কারণে করেন, কি আছে ওড়াকান্দের মাটিতে, কি আছে বলতে হবে, কি আছে ওড়াকান্দের মাটিতে, যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ বাংলার মানুষের রিক্ত সিক্ত শোষিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন, সেই সময় এই লোকগুলোকে একত্রিত করার চেষ্টা করেছেন, এই লোকগুলোর পক্ষে কথা বলেছেন, এই লোকগুলোকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কথা বলেছেন, যেই কারণে আপনারা ওড়াকান্দিতে গিয়েছেন, তখন কিন্তু ওই হরিচাঁদ ঠাকুর ছাড়া আপনাকে আপনাদের পক্ষে কথা বলার লোক ছিল না। হরিচাঁদ ঠাকুরের মধ্যে এমন কিছু গুণাগুণ ছিল, হরিচাঁদ ঠাকুরের মধ্যে এমন নীতি নৈতিকতা ছিল, হরিচাঁদ ঠাকুরের মধ্যে একজন বিপ্লবের চরিত্র ছিল, হরিচাঁদ ঠাকুরের মধ্যে আপনাদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা তার মধ্যে ছিল, যে কারণে আপনারা এই শ্রী হরিচাঁদ ঠাকুরের ডাকে চলে গেছেন, কিংবা তার নামে মাত্র অভাবে ওই ওড়াকান্দের মাটিতে আপনারা চলে গেছেন। আমি কোনো ধর্ম নিয়ে আলোচনা করব না, ধর্ম যার যার দেশটা সবার, আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না। হরিচাঁদ ঠাকুর কতটুকু শিক্ষিত ছিলেন, হরিচাঁদ ঠাকুর কি কোনো আক্ষরিক জ্ঞান ছিল কিনা এটা কি আপনারা জানেন, হরিচাঁদ ঠাকুর কি কোথাও কোনো লেখাপড়া করেছেন, এ সম্পর্কেও কিন্তু আপনাদের ধারণা বোধ হয় নেই আমাদেরও, কিন্তু হরিচাঁদ ঠাকুর জানতেন এই শোষিত বঞ্চিত মানুষকে কিভাবে উজ্জীবিত করতে হয়, কিভাবে প্রতিবাদী করতে হয়, কিভাবে এদেরকে মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু হরিচাঁদ ঠাকুরের মধ্যে নেতৃত্বটা ছিল, আর নেতৃত্ব ছিল বলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনারা ওই ওড়াকান্দের ধামে গেছেন, তার ভিতরে একটা স্পিরিট ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন হরিচাঁদ ঠাকুরের ডাকে, বারো মাসে এক বক্তা আলোচনা করে গেছেন বারো মাসে তেরো পূজা, এটা ব্রাহ্মণদের সৃষ্টি, শুদ্ধ যাতে কখনোই অর্থ সঞ্চয়ী হতে না পারে তাদের তারা এই সৃষ্টি, হরিচাঁদ ঠাকুর দেখলেন এদেরকে বাঁচাতে হলে আমাকে আগে এই পূজা পার্বণ থেকে সরাতে হবে, নাহলে ভোগ দিতে দিতেই আমার লোক সতেজ, যে কারণে হরিচাঁদ ঠাকুর ধর্মকে সংক্ষেপ করে তুললেন, হাতে কাজ মুখে নাম, তোর আর কোনো ধর্মের দরকার নেই, তুই এতটুকুই সব কাজ কর, নাম কর, তোর কোনো ভোগ দেওয়ার দরকার নেই, কারণ কি ওই পুজো পার্বণের ব্রাহ্মণদের ভোগ দেওয়া থেকে তিনি বাঁচানোর চেষ্টা করলেন। হরিচাঁদ ঠাকুরের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা দর্শন আছে, যে দর্শনগুলো আমি আপনাকে সহজে দেখি না, এক একটা দর্শন নিয়ে আলোচনা করলে হয়তো লাভ ফিরিয়ে যাবে। দ্বাদশ অজ্ঞের কথা বলেন, দ্বাদশ অজ্ঞা নিয়ে যদি আলোচনাই করতে হয়, প্রত্যেকটা আজ্ঞা হচ্ছে অসাম্প্রদায়িক আজ্ঞা, প্রত্যেকটা আজ্ঞা হচ্ছে শোষিত বঞ্চিত মানুষের আজ্ঞা, প্রত্যেকটা আজ্ঞাই হচ্ছে একজন মানুষের আজ্ঞা, প্রত্যেকটা আজ্ঞাই হচ্ছে সমাজ গড়ার আজ্ঞা, প্রত্যেকটা আজ্ঞাই হচ্ছে নীতি নৈতিকতার আজ্ঞা। হরিচাঁদ ঠাকুর এই দ্বাদশ আজ্ঞার মধ্যে আপনি কি দেখেন, নমশূদ্রদের আজ্ঞা, একটা আজ্ঞা দেখান তো, যে ওখানে লেখা আছে আমার খালি নম সূত্র নম 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 সারা পালন করতে পারবে না, একটা একটা দেখেন তো আপনারা, এই দ্বাদশ অজ্ঞার মধ্যে একটি আজ্ঞা নম বলে কোনো কথা নেই, হিন্দু বলে কোনো কথা নেই, হরিচাঁদ ঠাকুরের আজ্ঞা হচ্ছে
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষের ঐক্যবদ্ধ আড্ডা। আমি ঠাকুরের সামনেই বলছি এই দ্বাদশাগ্রস্তে অসাম্প্রদায়িক আড্ডা, এই দ্বাদশাগ্রস্তে সাধারণ মানুষের আড্ডা, এই দ্বাদশাগ্রস্তে বর্ণবাদীদের বিরুদ্ধে আড্ডা, এই আগ্রহস্থে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে, এই আগ্রহস্থে সাধারণ মানুষের ধর্মকে সংক্ষেপ করে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক মর্যাদায় বা বসবাসে রাখবে। আপনি যদি দেখেন সাধু সঙ্গে একটা আগ্রহ আছে না, বাদ্যঙ্গে সাধু শাস ত্যাগ করবে, আপনার উপরটা সাধু সাধু ভাব, আপনার ভিতরটা সাধু না, তাহলে আপনার এই সাধুত্ব কোনো দরকার নেই। আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন আপনি কতটা ভালো মানুষ। আমি এই দাদার সামনে বলতে চাই, যদি কার ভিতরে মানুষত্ব বিবেক থাকে, যদি কারোর ভিতরে কোন সৃষ্টিতে বিশ্বাস করে, তার তো মন্দিরে যাওয়ার দরকার নেই। মন্দিরে যাবে যে পাপ কি সে যাবে মন্দির, যে পাপ করে না সে কেন মন্দিরে যাবে। হরিদাস ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা তার মধ্যে প্রত্যেকটা জায়গায় যেমন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এটা হিন্দু ধর্মে আছে, মুসলিম ধর্মে আছে, সব ধর্মে আছে। প্রত্যেকটা আজ্ঞা দেখবেন প্রত্যেকটা ধর্মের সাথে মিল আছে। একটা জায়গায় আপনি দেখান দ্বাদশ আজ্ঞায় শুধু তারা এই নমর কথা বলছে, আপনার ওড়াকান্দির ধামেতে 200 বছর পরে মুসলমান দল ওঠা রাখতে বলতে আপনাদের, আপনি তো নম, আপনারা তো উঠতে দেয় না কি দাদা, ঠিক বলছি না? এখনো মুসলমান দল আগে উঠে তো আপনারা আপনারা ওঠে। সুতরাং ওড়াকান্দি হচ্ছে একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, হরিচার ঠাকুরের দ্বাদশ আড্ডা হচ্ছে একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। সেই হরিচার ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে দিয়ে শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু সেই সময়টা হরিচার ঠাকুর পেলেন না, সম্পূর্ণ কাজটা হরিচার ঠাকুর করে যেতে পারেনি। সেই কাজটার দায়িত্বটা দিয়ে গেলেন তার ছেলে হরিচার ঠাকুরের, বাকি কাজটা কিন্তু হরিচার ঠাকুর করলেন সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায়। আমি মনে করি গুরুচাঁদ ঠাকুর হচ্ছে দক্ষিণ বাংলার তৎকালীন সময়ের একদম দূরদৃষ্টি সম্পূর্ণ দার্শনিক। আমরা যেমন কালকের কথা চিন্তা করি, 2 বছর পরের কথা চিন্তা করি, গুরুচাঁদ ঠাকুর 150 বছর পরে কি হবে সেটা তিনি চিন্তা করেছেন। দেখেন কিভাবে চিন্তা করেছেন, গুরুচাঁদ ঠাকুর দেখেছেন এই সম্প্রদায়ের মানুষকে এত তাড়াতাড়ি উঠানো সম্ভব না। আপনার নাই অর্থ, আপনার নাই বিত্ত, আপনার নাই কোনো জ্ঞান, আপনি হাজার বছরে শোষিত বঞ্চিত মানুষ, কীট পতঙ্গে পরিণত হয়েছেন, আপনার চেহারা দেখলেই বোঝা যায় আর আপনি একজন অমুক্ত মানুষ, দুর্জনে একবেলা খান, সুতরাং আপনাকে মানুষ করা এত সহজ। গুরুচাঁদ ঠাকুর অনেক